মূল সৌন্দর্য যে মানুষ ভোট দেবে, ভোটের পর রেজাল্ট যাই হোক না কেন ভোটটা দেবে, এই যে ব্যাপারটা এটা এস্টাবলিশ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এবং আমরা মনে করি যে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা সেই কাজে এগিয়ে যেতে পারবো। আর আমাদের ক্যাপ্টেন, আমাদের অধ্যক্ষজি, উনি নিজেই ইজ লিডিং দ্য ফাইট ফ্রম দ্য ফ্রন্ট, উনি নিজেই গান্ধীনগর থেকে লড়ছেন, এটাও আমাদের কাছে একটা বিরাট ইন্সপায়ারিং ব্যাপার। তো ডেফিনেটলি ভালো লাগছে আসানসোলের, দেখুন প্রথমবার জেতার মধ্যে অনেক কিছু অনেক রকম ব্যাপার থাকে, কিন্তু দ্বিতীয়বার মানুষ কাজ দেখে এবং সেইটা দিয়ে আমার মনে হয় আমার পুরো টিম, আমি নিজেও শান্তিতে আছি। কারণ মন থেকে হৃদয় থেকে কাজ করেছি। একজন সাংসদ বছরে মাত্র 5 কোটি টাকা পায়, কিন্তু তার বাইরে সিএসআর থেকে হাজার হাজার লাইট লাগিয়েছি, প্রায় 100 কোটি টাকার ওপরে ইএসআই হসপিটাল বলুন, নতুন একটা উইং বা জিটি রোডের ওপর রাস্তা বলুন, প্রথম পাসপোর্ট অফিস, প্রথম আধার কার্ডের অফিস, 1 কোটি 60 লক্ষ টাকা প্রায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আনা, দুর্গাপুর এয়ারপোর্ট আপনারা জানেন বন্ধ হয়ে গেছিলো, সে এয়ারপোর্টকে নতুন করে চালু করে তাদের 4-4টে ফ্লাইট উড়ান 1 উড়ান 3-তে চালু করা, আসানসোল স্টেশনটা আপনারা নিজেরাই দেখেছেন কমপ্লিটলি খোলন হচ্ছে, বদলে গেছে, এবং তাতে দুরন্ত রাজধানীর মতো ট্রেনের স্টপেজ তৈরি করা, মানে প্রতিবন্ধীদের জন্যে অনেক ক্যাম্প করে তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার, কত রকমের 1000-1000-এর ওপর খালি ইকুইপমেন্ট দেওয়া হয়েছে, হুইল চেয়ার থেকে আরম্ভ করে সব কিছু, এবং পুরোটাই হয়েছে চূড়ান্ত মানে অসভ্য নোংরা রাজনৈতিক প্রতিরোধের বিরুদ্ধে লড়াই করে। যেভাবে আমার কাজ মানে এমপি ল্যাডের কাজের বোর্ড সেটা ভেঙে দেওয়া হয়েছে, যেভাবে দামি দামি সোলার লাইট গ্রামে লাগানো হচ্ছে সেগুলোর মধ্যে যেগুলো আমরা দেখি ভেঙে দেওয়া হচ্ছে, একটা জিনিস নিশ্চয়ই প্রমাণ করে নিশ্চয়ই ভালো কাজ করছি, ভালো কাজ করেছি, নইলে এইভাবে লাইট সব ভেঙে দেওয়ার প্রচেষ্টা কেন হচ্ছে। তো লড়াই চলছে, চলবে, এবং পুরো বাংলা জুড়ে আমরা এবারে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে আমরা খুব নিষ্ঠার সময় লড়াই করবো। এবং মানুষকে আবার বলছি যে আপনারা এই ভয়ের বাতাবরণ, দিদি শব্দটা একটা ভালোবাসার শব্দ, সেই শব্দটার মানে যেটা আমাদের মমতা দিদি বদলে দিয়েছেন, একটা ভয় বা ত্রাসের নাম আজ দিদি হয়ে দাঁড়িয়েছে, সেটা থেকে নিজেদেরকে বার করে আপনাদেরকে সব রকমের সাহায্য কেন্দ্রীয় বাহিনী ইলেকশন কমিশন করবে। আপনারা বেরিয়ে এসে ভোটটা দিন, এবং সেটা দিলেই আমার মনে হয় সেই ভোটটা আমরা নিশ্চয়ই মানুষকে দেওয়াতে পারবো, এবং তাতে ইউ ক্যান এক্সপেক্ট দি আনএক্সপেক্টেড হ্যাপিং ফ্রম বেঙ্গল।